আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ভর্তি শিক্ষার্থী বন্ধুরা, রিসেন্টলি তোমাদের রেজাল্টটা প্রকাশিত হয়েছে। তো এখানে তোমরা যারা কলেজ পেয়েছো তাদেরকে অভিনন্দন জানানো হয়েছে এবং নিচে কলেজের নামটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই কলেজ যদি তোমার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। তো নিশ্চয়ন করার জন্য 335 টাকা ফি জমা দিতে হবে। এই বিষয়টা আমরা পরে আসতেছি, কীভাবে ফি জমা দিব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিতেছি। অ্যান্ড এখানে যারা কলেজ পাওনি তাদের কি করতে হবে, তারা পরবর্তীতে কিভাবে চয়েস দিলে কলেজ পাবে, এই সকল বিষয় নিয়ে ভিডিও আসবে। তোমরা সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রেখো, সেক্ষেত্রে সকল আপডেটগুলো তুমি দেখে নিতে পারবা। আর যদি তোমার কলেজ পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে তুমি দ্বিতীয় পর্যায়ে অ্যাপ্লাই করতে পারবা। তার জন্য কিন্তু তোমাকে এই 335 টাকা ফি জমা দেওয়া লাগবে না। যদি তুমি ফি জমা দিয়ে দাও সেক্ষেত্রে কলেজ কনফার্ম হয়ে যাবে, তোমাকে সেই কলেজেই ভর্তি হতে হবে। তো কলেজ পছন্দ অপছন্দের বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন আমরা সরাসরি দেখে নেব আমরা কিভাবে এই ফিটা নিশ্চয়ন করব। তো নিশ্চয়ন করার জন্য দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট বলে দিয়েছে, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী 7/9/2023 তারিখ হতে 10/9/2023 তারিখ রাত 12টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি 335 টাকা ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ 26/9/2023 তারিখ হতে 5/10/2023 তারিখ পর্যন্ত। তো এই তারিখের ভিতর তোমাদের ভর্তি হতে হবে, তার আগে নিশ্চয়নটা করতে হবে। ওকে, তো ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর অনেকগুলো রয়েছে, বিকাশ নগদ, তারপর সোনালী ই সেবা। তো আমরা বিকাশ নগদ এবং সোনালী ই সেবাটা দেখে নেব, এর মাধ্যমে আমরা ইজিলি পেমেন্টটা করে দিতে পারবো। আর পেমেন্ট করার আগে একটা কথা বলি, 7/10/2023 তারিখ পর্যন্ত টাইম দেওয়া আছে। তোমরা চিন্তা ভাবনা করে দেখবা কলেজটা ভালো লাগছে কিনা। আর যদি কলেজটা মোটামুটি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ন করে ফেলবা, কেননা পরবর্তীতে ভালো কলেজ পেতে গেলে সমস্যা হবে, ভালো কলেজের সিটগুলো কিন্তু বুক হয়ে যাবে। ওকে, তো নিশ্চয়ন ফি বিকাশ ডে পেমেন্ট করার জন্য আমাদেরকে সরাসরি চলে আসতে হবে এডুকেশান ফিতে। তো আমরা এখানে এডুকেশান ফির উপরে একটা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এই জায়গা থেকে আমাদের এক্সআই ক্লাসেস অ্যাডমিশনটা লিখতে হবে। এখানে এক্সআই ক্লাসেস অ্যাডমিশন লিখব, যেভাবে আমরা আবেদন করার সময় পেমেন্ট করেছিলাম ঠিক সেম নিয়ম এখানে আমাদের চলে আসতে হবে। যখন এক্সআই ক্লাসের উপর ক্লিক করব তখন আমাদের বোর্ডের নাম প্লাস পাশের যে বছরটা রয়েছে সেটা দিতে হবে। তারপর রোল নাম্বার দিয়ে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আমরা আবেদন করার সময় ব্যবহার করেছিলাম। তারপর এখান থেকে পেবিলের উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো যখনই পেবিলে ক্লিক করে দেবো তখন সঙ্গে সঙ্গে আমরা একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এই জায়গায় 336 টাকা দেখাবে, যদি 336 টাকা না দেখায় তাহলে ম্যানুয়ালি এখান থেকে বসিয়ে দিবা। যেভাবে আমরা বিকাশে ক্যাশ আউট করি বা সেন্ড মানি করি করার সময় যে টাকাগুলো ইনপুট দেয় ওইভাবে এখানে বসাবা। এটা তোমরা সবাই করতে পারবা। তারপর দেখতে পাচ্ছ এখানে তোমার নাম শো করবে, রোল নাম্বার, মোবাইল নাম্বার এইগুলোও কিন্তু এখানে শো করবে। তো যখন এটা দেওয়া হয়ে যাবে তারপরে আমরা পরের ধাপে যেটা ট্যাপ করুন সরাসরি এটার উপরে একটা ক্লিক করবো। তো যখনই ক্লিক করবো আমাদের পিন নাম্বার দিতে বলবে, আমরা এখান থেকে পিন নাম্বার দিয়ে দেবো। 6/6.5 টাকার মতো এখান থেকে কেটে নেবে, তারপরে এখান থেকে চেপে ধরলে আমাদের পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে, দেন আমাদেরকে কনফার্ম রিসিট দিয়ে দিবে। তাছাড়াও তোমার ফোনে একটা SMS চলে আসবে। তো এটা গেল বিকাশের মাধ্যমে পেমেন্ট, এখন আমরা নগদের মাধ্যমে একটু দেখে নিব। ওয়েল, তো এবার নগদের মাধ্যমে পেমেন্ট সিস্টেমটা আমরা একটু দেখে নেবো। সরাসরি পেবিলের উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে শিক্ষা প্রতিষ্ঠান নামে একটা অপশন রয়েছে, সরাসরি এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ এক্সআই ক্লাসেস অ্যাডমিশন এইটা লেখার সঙ্গে সঙ্গে নিচে এটা চলে আসবে। আমরা সরাসরি এটার উপরে একটা টাচ করবো। টাচ করার পরে এখানে আমাদের রোল নাম্বার দিব, রোল নাম্বার দেওয়ার পরে বোর্ডটা সিলেক্ট করে দিব, পাশের বছর শিক্ষাবছর যেটা 2023 দিব। তারপর এখানে আবেদনের সময় যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারটা দিয়ে দিয়ে পরবর্তীর উপরে একটা ক্লিক করবো। যখন এখানে পরবর্তী ক্লিক করবো আমাদের নামটা এখানে শো করবে, রোল নাম্বার শো করবে, এগুলো যদি সব ঠিকঠাক থাকে এখান থেকে তোমাদেরকে টাকার অ্যামাউন্টটা বসাইতে হবে। তো এখানে 335 টাকা দিয়ে দিবা, দেওয়ার পরে এখান থেকে পরবর্তীর উপরে একটা ক্লিক করে দিবা। তো যখনই পরবর্তীর উপরে ক্লিক করবা সঙ্গে সঙ্গে আমার একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখান থেকে তোমার পিন নাম্বারটা দিতে বলবে, কত টাকা খরচ হচ্ছে, কত টাকা তুমি পাঠাচ্ছ সেগুলো এখানে দেখাবে। দেন পরবর্তী সিম্পলি ট্যাপ করে ধরে রাখলে তোমার পেমেন্টটা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার একটা রিসিট দিবে, তুমি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা ডাউনলোড করতে পারো। তো এই হলো বিকাশ নগদ সিস্টেম। তোমরা সিম্পলি 1 মিনিটের মধ্যেই তোমাদের ভর্তির নিশ্চয়নটা করে ফেলতে পারবা, পেমেন্টটা সম্পন্ন করতে পারবা। এবার আসি, যাদের বিকাশ নগদ নাই তারা চাইলে সোনালী ই সেবার মাধ্যমে পেমেন্ট করতে পারবা। সোনালী ই সেবা নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সরাসরি সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পরে দেখতে পাচ্ছ 11শ্রেণী ভর্তি, এটার উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমার রোল নাম্বার, বোর্ডের নাম, তারপরে ইয়ার, কন্ট্যাক্ট নাম্বার এইগুলো সেম প্রসেসে এই জায়গায় ইনপুট দিতে হবে। তারপরে চেকের উপরে ক্লিক করলে তোমার ইনফরমেশনগুলো এখানে শো করবে। এই জায়গায় দেখাচ্ছে অ্যাপ্লিকেশান ফি, আরেকটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। তুমি এইখানে রেজিস্ট্রেশন ফির উপরে একটা টিক মার্ক দিবা, দেওয়ার পরে তোমার বোর্ডের নাম, ইয়ার, কন্ট্যাক্ট নাম্বার এইগুলো আবারও ইনপুট দিতে হবে। তারপর চেকের উপরে ক্লিক করে পেমেন্ট রিকোয়েস্টে একটা ক্লিক করতে হবে। তো যখনই পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবা
তখন তোমার ই ওয়ালেটে যদি টাকা থাকে সেক্ষেত্রে সেখান থেকে কাটবে, না হলে তোমাকে আবারও যে কোনো একটা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবা, পেমেন্ট করে এখানে পেমেন্টটা করতে হবে। তো এই ঝামেলার থেকে আমি বলবো বিকাশ অথবা নগদ দিয়ে একদমই সিম্পল তোমরা ওই দুইটা মাধ্যমে করে নিবা, যদি নিজের না থাকে সেক্ষেত্রে নিয়ারেস্ট কারো একজনের কাছ থেকে নিয়ে এই পেমেন্টটা তোমরা করে দিবা। অবশ্যই নম্বরটা তুমি যখন আবেদনের সময় যে নম্বর দিয়েছিলে ওই নম্বরটা দিবা, আর তোমার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা এই জিনিসটা একটু দেখে নিবা। তো এই ছিল মোটামুটি আপডেট, পরবর্তীতে তোমাদের অন্যান্য বিষয়ের আপডেট পাবা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিবো। আসসালামু আলাইকুম।